আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাতুহ। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাহিরে দূরে এবং কাছে যারা আমাদের বক্তা টিভির সাথে সংযুক্ত রয়েছেন, সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ অভিনন্দন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররুকু। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধভাবে মুসলমানদেরকে থাকার জন্য বলেছেন। প্রিয় দর্শক, অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালান তারদা আনকা আল-ইয়াহুদ ওয়া আন-নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি এবং খ্রিস্টান, ইহুদি এবং খ্রিস্টানরা ততক্ষণ পর্যন্ত তোমাদের উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ না তোমরা তাদের ধর্মকে কবুল করো। ইহুদি এবং খ্রিস্টানদের মতবাদ গ্রহণ করার আগ পর্যন্ত, পূর্ব পর্যন্ত তারা মুসলমানদের উপর সন্তুষ্ট হতে পারবে না। প্রিয় দর্শক, ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই, আজকে মূলত ঐক্যবদ্ধতা নিয়ে, মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তা কি, এই বিষয়ে সামান্য কয়েকটি আলোচনা করব। প্রিয় দর্শক, ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই, মুসলমানরা যখন ঐক্যবদ্ধভাবে ছিল তখন গোটা বিশ্বের মধ্যে মুসলমানরা সিংহের জাতির মতো ছিল, সিংহের মতো গর্জন দিত। মুসলমানরা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পেরেছিল। মুসলমানদের মধ্যে যখন ঐক্যবদ্ধ, ঐক্য যখন বিনষ্ট হয়ে গেল, ঐক্য বিনষ্ট হয়ে যাওয়ার পরেই মুসলমানরা অপদস্থ, লাঞ্ছিত, মুসলমানরা নির্যাতিত, মজলুম হয়ে গেল। প্রিয় দর্শক, বিশেষ করে সাম্প্রতিককালের উসমানিয়া খেলাফত দীর্ঘদিন পর্যন্ত চলতেছিল, তখন মুসলমানদের শৌর্য বীর্য, মুসলমানদের প্রভাব প্রতিপত্তি বহাল ছিল। যখনই উসমানিয়া খেলাফতের মধ্যে একে অপর পরস্পরের মধ্যে দোষারোপ, অভক্তি, অশ্রদ্ধা, একজন আরেকজনকে সন্দেহ, একজন আরেকজনকে না মানা, যখন তাদের ঐক্য বিনষ্ট হয়ে গেল, তখনই ইহুদি এবং খ্রিস্টানরা সুযোগ পেয়ে গেল এবং মুসলমানদের উপরে তারা চড়াও হলো। বিগত 30-40 বছরের ইতিহাসের দিকেও যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পারবো যে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে না থাকার কারণে আজকে ইহুদি এবং খ্রিস্টানরা জাতিসংঘ তৈরি করেছে, পেন্টাগন তৈরি করে। ইহুদি এবং খ্রিস্টানরা ঐক্যবদ্ধভাবে আছে, গোটা বিশ্বের সমস্ত মুমিন মুসলমান যেন রাষ্ট্রীয়ভাবে কোথাও ইসলাম প্রতিষ্ঠা করতে না পারে, এই জন্য সমস্ত চক্রান্ত সেখান থেকে পরিচালিত হয়। ইহুদি এবং খ্রিস্টানদের যত চক্রান্ত, তা মূলত একটি কারণে, সেটি হচ্ছে মুসলমান কোরআন এবং হাদিস দিয়ে যেন ইসলামী রাষ্ট্র পরিচালিত করতে না পারে, কোরআন এবং হাদিস দিয়ে যেন রাষ্ট্র পরিচালনা করতে না পারে, সেজন্যই সমস্ত চক্রান্ত করে। আবহমান কাল থেকে আজ পর্যন্ত ইহুদি এবং খ্রিস্টান, ইসলাম বিরোধীরা, আল্লাহদ্রোহীরা মুসলমানদের বিরুদ্ধে 20টি চক্রান্ত করে আসছে, যেটি আপনাদের সামনে এখন উপস্থাপন করব। এক নম্বর চক্রান্ত হচ্ছে আল্লাহদ্রোহী, খোদাদ্রোহী ইহুদি এবং খ্রিস্টান চক্র। তাদের এক নম্বর চক্রান্ত হল মুসলমানদের প্রতিপক্ষদেরকে নিয়ে পরিষদ গঠন করা, দল গঠন করা। দুই নম্বর চক্র হলো কোরআন এবং হাদিসের মধ্যে সন্দেহ সৃষ্টি করা। তিন নম্বর পদক্ষেপ হচ্ছে তাদের ইসলামের নানা অপব্যাখ্যা করা। চার নম্বর প্রচেষ্টা হলো ইসলামের নামে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা করা। পাঁচ নম্বর চক্রান্ত হলো বুজুর্গানে দিন, বুজুর্গ ব্যক্তি দ্বারা তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা। ছয় নম্বর চক্রান্ত হচ্ছে বাজে উপাধি দেওয়া, মুসলমানদের, মুমিন মুসলমানদেরকে বাজে উপাধি দেওয়া। সাত নম্বর চক্রান্ত হলো তাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা। আট নম্বর চক্রান্ত হচ্ছে হাস্যবাদ দাবি করা। এবং নয় নম্বর চক্রান্ত হচ্ছে হকপন্থীদেরকে সদা সর্বদা নির্যাতন করা, জুলুম করা, অত্যাচার করা। দশ নম্বর চক্রান্ত হচ্ছে মুসলমানদেরকে মানসিক চাপ প্রয়োগ করা। এগারো নং চক্রান্ত হচ্ছে হুমকি দেওয়া, বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করা। ১২ নম্বর চক্রান্ত হচ্ছে ক্ষমতা, মাল, নারীর লোভ দেখিয়ে তাদেরকে বাগে আনার চেষ্টা করা। ১৩ নম্বর চক্রান্ত হচ্ছে পরহেজগার, মুত্তাকি পরহেজগার ব্যক্তিদেরকে বয়কট করা। ১৪ নম্বর পদক্ষেপ হচ্ছে মুসলমানদের মধ্যে, ইসলামী সমাজের মধ্যে হট্টগোল বাঁধিয়ে দেওয়া। ১৫ নম্বর চক্রান্ত হচ্ছে মুমিন মুসলমানদেরকে দেশান্তরে বাধ্য করা। ১৬ নম্বর চক্রান্ত হলো মুসলমানদেরকে, মুমিন মুসলমান আলেম ওলামাদেরকে, মুসলমান মুসলমানদের মধ্যে পরস্পরের মধ্যে অপ্রয়োজনীয় কাজের মধ্যে লিপ্ত করিয়ে দেওয়া, যেমন আমরা দেখতে পাই হাজির নাজির, মিলাদুন্নবী, আলিমুল গায়েব, সুন্নি ওহাবি, এ সমস্ত কথা বলে বলে ইসলাম প্রতিষ্ঠার মুসলমানদের যে মূল কাজ, এগুলোর থেকে বিরত করে, বিভক্ত করে রেখেছে, যার কারণে এক একজন মিলাদ, কিয়াম ইত্যাদি নিয়ে ব্যস্ত আছে। এগুলো হচ্ছে নিষ্প্রয়োজনীয় মুসলমানদের মূল কাজের বহির্ভূত কাজ। এগুলো ১৭ নম্বর হচ্ছে
মুমিন মুসলমানদেরকে রাজনৈতিকভাবে মুসলমানদেরকে সম্পূর্ণভাবে পঙ্গু করে দেওয়া, এটি হচ্ছে ইহুদি খ্রিস্টানদের মারাত্মক ধরনের বড় একটি চক্রান্ত এবং সবচেয়ে বড় মিশন হচ্ছে এটি। 18 নম্বর হচ্ছে মুসলমানদের উপরে ভিন্ন জাতির সংস্কৃতি চাপিয়ে দেওয়া, পয়লা বৈশাখ আসলে দেখা যায়। 19 নম্বর হচ্ছে মুসলিম সমাজের মধ্যে ভিন্ন ভিন্ন মত প্রকাশ করে তাদের মধ্যে বিভক্ত করে রাখা, ভিন্ন ভিন্ন মত ইসলামের মধ্যে প্রকাশ করে মুসলমান সমাজের মধ্যে ফাটল সৃষ্টি করা। 20 নম্বর হচ্ছে হক্কানি আলেম ওলামা, পীর মাশায়েখ ওলামা বুজুর্গ হক্কানি আলেম যারা রয়েছে তাদের চরিত্রকে হনন করার চেষ্টা করা, তাদের চরিত্রকে কলুষিত করে সমাজের সামনে পেশ করা। এটি যদি তারা সফল হয়, ইহুদি এবং খ্রিস্টানরা মুসলমান আলেম ওলামাদেরকে যদি তাদের চরিত্রকে যদি কলুষিত করতে পারে, তাহলে এই সমস্ত ওলামা একরাম আলেম ওলামা দিয়ে ইসলামী চিন্তাবিদ দিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এটাই হলো তাদের, এটা যদি করতে পারে এটাই হলো তাদের সব থেকে বড় সফলতা। প্রিয় দর্শক, ইহুদি এবং খ্রিস্টান কর্তৃক 20টি চক্রান্তের কথা বললাম। এই চক্রান্তগুলোর মূলে যেটি রয়েছে, মূল বিষয় কোন কারণে এই চক্রান্তগুলো করে, সেটি হচ্ছে মুসলমান ইসলামী রাষ্ট্র যেন কায়েম করতে না পারে, কোরআন এবং হাদিস দিয়ে যেন রাষ্ট্র পরিচালনা করতে না পারে, মুসলমানদের হাতে ইসলামী দলের হাতে যেন রাষ্ট্র যেন না আসে, এই জন্য এই 20টি চক্রান্ত করে থাকে। এই জন্য আমি বলবো আমাদের বর্তমান বাংলাদেশের আলেম ওলামা পীর মাশায়েখ ওলামা বুজুর্গ ইসলামী চিন্তাবিদ ইসলামী ব্যবসায়ী যত ইসলামী দল আছে, সরমনাই বলেন, জামাত ইসলামী বলেন, খেলাফত আন্দোলন বলেন, ইসলামী ঐক্যজোট বলেন, ইসলামী মসজিদ বলেন, যুবদল বলেন, যত দল আছে, এক কথায় সমস্ত দলকে এবং আওয়ামী লীগের ভাইয়েরা বিএনপির ভাইয়েরা, আমরা সকলেই মুসলমান, মনে রাখতে হবে আমরা সবাই মুসলমান। আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকার জন্য চেষ্টা করি, ঐক্যবদ্ধভাবে থাকলেই এর মধ্যে শক্তি, ঐক্যবদ্ধভাবে যদি আমরা না থাকি তাহলে ইহুদি এবং খ্রিস্টানরা আফগানিস্তানে মুসলমানদেরকে হত্যা করেছে, ইরাকে হত্যা করেছে, সিসনিয়ে করেছে, বসনিয়ে করেছে, ফিলিস্তিনি করেছে, আজও করে যাচ্ছে। এক সময় মুসলমানদের উপরে এই বাংলাদেশের উপরে হামলা আসবে, আক্রমণ আসবে, যদি আমরা ঐক্যবদ্ধভাবে না থাকি। এজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে থাকার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাই। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুক। দেশ ও দেশের বাহিরে দূরে এবং কাছে যারা আমাদের বক্তা টিভির সাথে সংযুক্ত রয়েছে,